দিল্লিতে আন্দোলনরত কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে শনিবার রাজধানীতে র্যালি ও পথসভা সংগঠিত করলো সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। এদিন রাজধানীর রাজবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয় র্যালি। র্যালির অগ্রভাগে ছিলেন সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী শিবানী ভৌমিক। র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে হয় সভা। সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী শিবানী ভৌমিক সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই দিনের কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানান। দিল্লিতে তিনটি কৃষি আইন কেন্দ্রীয় সরকার পাশ করেছে, এই নিয়ে দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলন চলছে। আজ প্রায় এক মাসের উপরে হলো, আমরা এই কৃষি আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে আমরা এখান থেকে প্রসেশন বের করে আমরা ওরিয়েন্ট মন্ত্রী গিয়ে একটা বিক্ষোভ সভা করবো। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।